প্রধান অতিথিকে সালাম, হাত নামাও। মাননীয় প্রধান অতিথি, আপনাকে আমাদের সানডে সুপার স্কুলের পক্ষ থেকে ও এই কৃষ্ণ কুমার কাউন্সিলরের পক্ষ থেকে স্বাগতম। জানে মামে গুরু, মাননীয় প্রধান অতিথি স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে উন্নয়ন ও অগ্রগতি
একমাত্র বাঙাল শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। অথবা শিক্ষার ক্ষেত্রে নীরব বিপ্লব তথা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হবে, ফলে আমরা পাব সুশিক্ষিত ও সুযোগ্য দক্ষ প্রজন্ম। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর যাদেরকে লক্ষ্য করে আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন তাদের প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা। গোয়া আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে এই পরিচ্ছন্ন যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের যে স্ট্রাকচার কাঠামো সত্যি প্রশংসনীয় এবং মুক্তি আকর্ষণীয়। আর সবচেয়ে বেশি যেটি একজনকে অনুপ্রাণিত, একটি দেশ, একটি জাতি, একটি আওয়াজ তারা বিশ্বের তুলে ধরার জন্য সেটি হল এই মঞ্চ উপবিষ্ট কাউন্সিলর। আমার দেশে এখানে ওয়ার্ড 26, ওয়ার্ড 30, ওয়ার্ড 31 যিনি আয়োজন করেছেন এবং ওয়ার্ড 36-এর কাউন্সিলর উপস্থিত আছে, এটি সত্যি প্রশংসনীয়। তাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে জাতির শিক্ষার জন্য একত্রিত হয়ে একজন এক মঞ্চে বসে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা যাতে জাতি উন্নত জাতি হিসাবে পরিণত হয় তার সমন্বিত প্রচেষ্টা করে আপনাদেরকে আমার খেলা। আর একটি বিষয় আজকে প্রথমে স্মরণ করতে হয়, এই প্রতি বছর ওয়ার্ডে শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে তাদের পরিশ্রমের যে ফল, যে সফলতা অর্জন, সেই সফলতাকে সকলের মধ্যে বণ্টন করে নেওয়া, সকলে একসঙ্গে সেই সফলতাকে স্মরণ করা, যিনি এটি আরম্ভ করেছিলেন হাজি সাহেব, সেই হাজি সাহেবকে আমি স্মরণ করি এবং বিশেষভাবে স্মরণ করি এই জন্য যে তার মধ্যে এই ধরনের তিনটি বা চারটি অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয়েছিল এবং আমি সেই জন্য যারা এই অনুষ্ঠান পরিচালনা করেন বা এই অনুষ্ঠান যারা আয়োজন করেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি সত্যি প্রশংসনীয় যে ওয়ার্ডে যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী তাদের সফলতাকে শুধু তাদের পরিবারের মধ্যে বা স্কুলের মন্দির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, এলাকার মধ্যে সকল মানুষের মধ্যে তাদের সফলতাকে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে যে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত প্রশংসনীয় এবং তাদের আগামীতে চলার পথে আমার মনে হয় এবং বিশ্বাস করি যে তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং যেটা, যে আত্মনির্ভরশীলতা, যে সেই আত্মনির্ভরশীলতা সৃষ্টি করতে অনেকগুলো বা অনেক সহায়ক হবে। আমি পরিবারের মধ্যে আনন্দ করলাম তার একরকম মাত্রা, আত্মীয় স্বজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো সেটার একটা মাত্রা, কিন্তু এলাকাবাসীকে নিয়ে আর এলাকাবাসী তাদের সকলকে নিয়ে যখন গর্ব অনুভব করে তখন আমার বিশ্বাস যে সেই ছাত্রছাত্রীরা সকলেই তাদের এই সফলতাকে একটি অর্জন হিসাবে গ্রহণ করবে এবং আগামীতে যাতে আরও এই সফলতা এই অর্জন হয় শিক্ষার ক্ষেত্রে জীবনে চলার পথে সেখানেও তারা এই সকলের সহমত প্রচেষ্টাকে তাদের পাথর হিসেবে গ্রহণ করবে।
প্রারম্ভে একজন বলেছেন যে পুরান ঢাকার একটা সম্পর্কে একটা ভুল ধারণা ছিল যে এরা প্রত্যেকেই বিত্তশালী ব্যবসায়ী, সেজন্য হয়তো লেখাপড়ার দিকে শিক্ষার দিকে ততটা আগ্রহী নয়। কিন্তু উনি ঠিকই বলেছেন যে বিগত 17 বছর ধরে শিক্ষার্থীকে যে পুরস্কার দেওয়া নিয়ে অনুষ্ঠানগুলো চালিত হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ক্রমান্বয়ে অবাধভাবে এই 17 বছর ধরে নিশ্চয়তার আগেও হয়েছে, ধীরে ধীরে পুরান ঢাকার শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। এখানে বলা প্রাচীন যে কোনো প্রাচীন শহরে গেলে কোনো দেশে কোনো উপমহাদেশে যাওয়ার প্রয়োজন নেই, এই উপমহাদেশে প্রাচীন শহর একটি শহরের নাম করলে কিন্তু প্রথমে চলে আসে পুরানো শহর। দিল্লির কথা বললে নতুন দিল্লি দেখতে কেউ যায় না, জামে মসজিদে পুরনো দিল্লি আনাচ্ছে কানাচ্ছে দিল্লি দিয়ে সে যেতে হয়। এই উপমহাদেশের জন্য যে কোনো নগর লাহোরের কথা বলেন, সেই পুরনো লাহোরের শালিমার গার্ডেন দেখার জন্য মানুষ, নতুন অট্টালিকা দেখার জন্য মানুষ। তেমনি ঢাকা বললে, ঢাকা শহর বললে মানুষ পুরান ঢাকার কথা স্মরণ করে। তার ইতিহাসকারী বড় প্রমাণ কিছুদিন আগেই দেখলাম যে ফরাসি রাষ্ট্রের অ্যাম্বাসেডর তিনি পুরান ঢাকার রাস্তায় পুরান ঢাকার ঐতিহ্যকে অন্বেষণ খুঁজে দেখছেন বা সেগুলোকে উপভোগ করছেন, একজন প্রত্নতাত্ত্বিক বিষয়ের একজন অভিজ্ঞতা। শিক্ষার ক্ষেত্রে সেন্ট গ্রেগরি কোথায়, আর ছাত্রদের মধ্যে থেকে একজন বলত সেন্ট গ্রেগরি কোথায়, কিন্তু ঢাকা পুরান ঢাকা কই, ছাত্রজন যাচ্ছে না কেন? পুরো ঢাকা জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় পুরো ঢাকা। তাহলে কেবল 87 পার হয়ে গেছে অনুপুরা হাই স্কুল পুরান ঢাকা। তো তাহলে পুরান ঢাকার শিক্ষার পিছিয়ে আছে এটা বোঝা যায়। তারপর সবচেয়ে পুরনো যে স্কুল, সবচেয়ে পুরনো যে কলেজ, সবচেয়ে পুরনো যে ঐতিহ্য সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি সবই পুরান ঢাকা। এবং আজকে এই বাংলাদেশ একটি বয়সে যারা উপনীত হয়েছে, জীবনের অনেক কিছু অর্জন করেছে, তাদের সঙ্গে আলাপনে দেখা যাবে যে ভাই আপনি কোথায় এখন প্রয়োগ করছেন, আপনি কোথায় আপনি কোথায় আপনি জগন্নাথ। তো তাহলে ঢাকা পুরো ঢাকা কিছু আছে এটা সেটা ভুল ধারণা। যেমন বঙ্গবন্ধু করেছিলেন তার ভাষণে যে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে তাকে বলেছেন যে মানুষ করেছ বাঙালি করেছে মানুষ করবে, আজকে সার্বভৌম বাঙালি প্রধানমন্ত্রী রয়েছে বাঙালি বাঙালি হিসাবে মানুষের চেয়ে আরো উঠে তার সার্বভৌমত্ব অর্জন করছে। তাহলে প্রচেষ্টার মাধ্যমে আমরা সবকে সহযোগ করতে পারি। এবং একটি জাতি আমরা বাঙালিদের কথা বলে থাকি যে একটি জাতি তার অর্জন অর্জিত হয় শিক্ষার মাধ্যমে। আজকে আমরা সারা পৃথিবীর যে তাহলে দেখব সেই সব রাষ্ট্রগুলো, সেই সব জাতি আজকে উন্নত যারা শিক্ষায় নেবে। আমাদের দেশের তাগিদ থাকবে যে সরকার 100 ভাগে যেন প্রকৃত শিক্ষিত হয়। শিক্ষিত অর্থ শুধু সাক্ষরতা নয়, শিক্ষিত অর্থ হল যে তার মধ্যে পরিশীল ও সব কিছু অর্জন, ব্যক্তিত্ব অর্জন। শিক্ষা হচ্ছে তার একটি প্রবিষ্ট পদ্ধতি যার মাধ্যমে একজন তার ব্যক্তিত্ব অর্জন করতে পারে। এবং ছাত্রছাত্রী তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং তোমরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে তোমাদের সফলতা অর্জন করতে আসে। এবং আগামীতে এই সফলতাকে ধরে রাখতে হয়। আমেরিকাতে একটি কথা প্রচলিত আছে যে For an educated person, the sky is the limit. অর্থাৎ যদি কেউ শিক্ষিত হয় তাহলে
তার সামনে কোনো বাধায় বাধা নয়, শিক্ষায় সে অর্জন করতে পারে সব। আমরা আনন্দিত হয়ে গর্বিত হয়ে যখন দেখি যে তার শিক্ষাগত যোগ্যতার কারণে বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যারা এখানে ইঞ্জিনিয়ারিং করতে যায় তাদের নাম স্মরণ করি, এফআর খান। এফআর খান পেয়েছে ছাত্রদের থেকে কি বলবে, উনি একজন বিশ্ববিখ্যাত সবেরই ছিলেন একটা সময়ের প্রযোজ্য। তিনি আমেরিকাতে সেটেল করেছেন, আমেরিকাতে লেখাপড়া করাতেন এই বাংলা এবং বিশ্বে একটি কনস্ট্রাকশনের আর্কিটেক্টের একটি নতুন থিওরি দিয়েছে এবং সেই জন্য তিনি পূজনীয় নবশ্রেণী এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ আর্কিটেক্ট হিসাবে তিনি করেছেন এই বাংলা। আজকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাওয়া হয় সেখানে অনেক কিন্তু বাঙালি পড়ে যারা শিক্ষকতা আছেন এবং আমার জানার মধ্যে আমি একটি ডিপার্টমেন্ট আছে একটি সায়েন্স ফিজিক্স যে যে ডিপার্টমেন্ট সৃষ্টি করা হয়েছে বাঙালি একজনের শিক্ষকের নতুন একটা থিওরি দেওয়া। আমরা নাসার কথা শুনেছি যে যেখানে সবাই বলতে পারে সঠিকভাবে যে টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্টের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে নাসা, যেখান থেকে বিভিন্ন যন্ত্রপাতি আকাশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে গিয়ে যাচ্ছে, সেখানে প্রচুর বাঙালি সায়েন্টিস্ট আছে। বিশ্বে আমরা দেখছি যে বাঙালি তার যোগ্যতা হলে ছড়িয়ে পড়ছে এবং তার অবস্থান সুসংহত হয়েছে। কারণ কারণ হচ্ছে তার শিক্ষাগত অভ্যাস। সুতরাং যারা তোমরা এবার এসএসসি এবং এইচএসসি সফলভাবে উত্তীর্ণ হয়েছ এখানে থেকে থাকবে না, তোমাদের সামনে উচ্চাশা থাকবে আরও আরও উচ্চ শিক্ষা লাভ করবে এবং তার প্রভাব উপকরণ হচ্ছে অভ্যাস। এবং তোমাদের বসে অভ্যাস আছে, সে কারণে তোমরা আজকে এই জিপিএ ফাইভ পেয়েছ, প্রথম শ্রেণীর অর্জন করেছ এবং আশা করি নতুন নতুন ভালো ভালো কলেজ এবং ইউনিভার্সিটি ঘুরতে পারবে। এ প্রসঙ্গে হয়তো আরও কিছু বলা যেতে পারে যে শিক্ষার ক্ষেত্রে একটা অভাব কিন্তু সত্যি দেখা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান যাতে হয় তার জন্য একটু চিন্তা ভাবনা করা, নাহলে এত ছাত্রছাত্রী যাদের এই ধরনের এত উন্নত মানের রেজাল্ট না জানি তাদের জন্য তো সেরকম একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করবে। তো এই ব্যাপারে আমার মনে হয় যে কাউন্সিলর যারা আছে তারা যেহেতু একটি ধারার মধ্যে আছে সেখানে আছে একটা অবদান আশা করি। আমাদের বাঙালি স্কুল এবং কলেজের অধ্যক্ষ একটি ব্যাপারে সতর্ক করেছে, সচেতন হতে করেছে, সেটি হল যে প্রযুক্তি যে ইন্টারনেট, ইন্টারনেট একদিকে যেন জ্ঞান আহরণের একটি হাতিয়ার, তেমনি সঠিকভাবে করেছে যে এটি সঠিক ব্যবহার হবে আমার আমার আগামীতে শিক্ষা অর্জনের পথে আপনি পৃথিবীর যে কোনো দেশের দেখুন ইতিহাসের কথা, ভূগোলের কথা, সাহিত্যের কথা সব কিছুই আপনি মোটামুটি পাবেন। সেই জন্য আজকে তো প্রায় একটা আলোচনা হয় শিক্ষাবিদদের মাঝে যে ইন্টারনেটে বই বা একটা সাহিত্যের বই, রবীন্দ্রনাথের একটি বই বা শরৎচন্দ্রের একটি বই উপন্যাস, শপথের একটি উপন্যাস আমরা কি ইন্টারনেটে পড়বো নাকি হাতে বলতে না চাই। আমি যেহেতু শিক্ষকের তুলনামূলক মানুষ, আমার বইটা হাতে না রাখলে পাতাটা নিজের হাতে পাতা না উঠালে মনে হয় না যে পড়ছি, তো তার একটা আলাদা আনন্দ আছে। বই পড়ার অভ্যাসটা কিন্তু খুবই আমাদের প্রয়োজন। তাহলে দেখবে যে একে একে আলাদা যাবে এবং তোমার সাথে যত ধরনের বিশ্বাস থাকে যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে জ্ঞান অর্জনের পর অত্যন্ত সুলভ হয়, সহজ হয়।
এবং এখানে একটা বিশাল গ্যালারি কোনো শিশুর কাজে যায় এবং ইন্টারনেট আলোচনা ছিল না ইহার এসে আমরা সাধারণ যতটুকু পারি সেটা সরকার রাখার চেষ্টা করি যে কোনো তথ্য যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে তারা ইন্টারনেটে গিয়ে সেখান থেকে সেটা করা হয় সারা পৃথিবীতে যেমন আমাদের ভাষার সঙ্গে সারা পৃথিবীতে অনেক রাষ্ট্রে অনেকগুলি আদালত আছে সেখানে কোন আদালতে কী হচ্ছে কী রায় হচ্ছে সেটা কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে এক ঘন্টার মধ্যে আজকে আমেরিকান সুপ্রিম কোর্টে কী রায় হলো আমি এক ঘন্টার মধ্যে এই ইন্টারনেটের মাধ্যমে দিই সুতরাং ইন্টারনেটকে ব্যবহারটাও আমাদের জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করি যেটা অধ্যক্ষ করেছে সেই কথাটা একটু গুরুত্বপূর্ণ এবং প্যারেন্টাল গাইডেন্স যেটাকে বলে সচেতন আমি আরেকটি বিষয়ে ছাত্রদের ছাত্রীদের বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে শুধু টেবিলে পড়ার বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য চলবে একটা কথা নিশ্চয়ই সকলের জন্য জানো যেটাকে বলা হয় যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যার যেটা হবি যার যেটাকে নেয় যার যত ভালো লাগে সেখানে চর্চা থাকার দরকার কিন্তু সেভাবে আমার মনে হয় যে বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার চর্চাটা একটু কমে গেছে আমার ছোটবেলায় কিন্তু একজন খেলাধুলা হয়েছিল যে সবচেয়ে বড় শাস্তি ছিল যে আজকে বিকেলে তুমি মাঠে খেলতে যাও এটা শুধু সবচেয়ে বড় আর এত বড় খেলাধুলো পছন্দ স্পোর্টস যেটাকে বলা হয় সেটি কিন্তু চর্চা ইদানিংকালে আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট কমে গেছে আগে আমরা দেখতাম যে প্রতিটি স্কুলে শীতকাল আসলেই স্পোর্টস হতো ইন্টার স্কুল খেলাধুলা হতো ফুটবল ক্রিকেট হকি ইত্যাদি খেলাধুলা হতো যেটার মধ্যে থেকে দেখা যাবে যে সাকিবের মতো খেলোয়াড় বেরিয়ে আসছে অন্যান্য যে ক্রীড়া জগৎ আছে সেখানে যোগ্য খেলোয়াড় তৈরি হচ্ছে সেদিকেও আমি স্কুলে যারা স্কুল যারা পরিচালনা করে কাউন্সিলর যারা আছে তাদেরকেও এদিকে দৃষ্টি দেওয়ার জন্য একটু অনুরোধ জানানো তার কারণ যেটা আমার কাছে মনে হয় যে আমরা 16 কোটি 17 কোটি দেশ তাহলে 16 কোটি দেশে 16 জন আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানের ফুটবল খেলোয়াড় কেন পাওয়া যায় চর্চা থাকে তো সেই জন্য আমার মনে হয় যে স্কুলগুলিকে খেলাধুলার চর্চা থাকা দরকার সেটা রিক্রিয়েশনও হয় এবং এই রিক্রিয়েশন স্পোর্টসের মাধ্যমে কারণ মধ্যে যে রিক্রিয়েশন সেই রিক্রিয়েশন আপনাকে অনেক ডিস্ট্র্যাকশন থেকে দিতে শুরু করে প্লাস আপনার নিজের একটা আনন্দ অনুভূতি প্রকাশ করে আমি ছাত্রছাত্রীদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তাদের সফলতার জন্য এবং আগামীতে যাতে উত্তরোত্তর এই সফলতা ধরে রাখতে পারে আরও অর্জন অর্জিত হোক এই শুভকামনা করছি আমি যারা এটি আয়োজন করেছে বিশেষভাবে আমি যে তিনি আজি সাহেব এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে ধরে রেখেছেন সফলতম পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং হাতে আমার একটি ছবি হচ্ছে একটি সত্যি অত্যন্ত সুন্দর হয়েছে বিশেষভাবে থিমে যে 31 নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক যে চিহ্ন তারা বসে প্রচন্ড দেওয়ার ফলে মাত্রা এবং গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে আর বিষয়ের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর
একটি ছোট্ট নবল লেখা মুক্তিযুদ্ধের জানা আজানা। এই পাতাটিতে সত্যি অনেক কিছু জানার আছে, যেটা নতুন প্রজন্ম অনেক সময় এই ডামাডোল হয়েছিল চিৎকারে আসল তথ্যগুলো থেকে দূরে সরে যায়। কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের জানা আজানা। ঠিক আছে, ছোট্ট ওয়াসিউদ্দিন আহমেদকে আমার আন্তরিক অভিনন্দন যে এতগুলি তথ্য এই বয়সে সে মাসাল্লাহ অর্জন করেছে এবং এখানে তার দিয়েছে যে অনেকেই জানেন বয়োজ্যেষ্ঠ অনেককে যদি আমি জিজ্ঞাসা করি যে বাংলাদেশের পতাকার নকশাকার কে আমাকে বলতে পারি যদি বুঝতে চাই। কিন্তু এই শত সংখ্যক স্মরণিকায় এটি যুক্ত হারাবে এটি হার আরও অনেক যুক্ত হয়েছে এবং সকলকেই আমি আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি। যারা প্যারেন্টস গার্জেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে তাদের নিশ্চয়ই পিছনে প্রচেষ্টা আছে বলে এই তাদের সন্তান সন্ততিরা এই শিক্ষার্থীদের এই অর্জন করেছে। সবাইকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী ভবিষ্যতে সফলতার শুভেচ্ছা জানিয়ে কিন্তু আমি
সম্মানের প্রেসিডেন্ট দিতে পারছি সম্মানের প্রেস এবং আমরা একটু জোরে কথা বলে দিতে পারি এই সম্মানের প্রেস এর জন্য। আমি
Mohammad Rizwan, Peter
এরপরে সালমান আহমেদ পিতা পিতা শাকিল আহমেদ দুই ভাইকে দীর্ঘ বাবু নেন। আবু খায়রাত
Thank you.